রক্তের সংকট মেটাতে সপ্তাহব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করল মেট্রোপলিটন পুলিশ। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে উৎসর্গ রক্তদান শিবিরের উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ রক্তদান শিবির উৎসর্গের আয়োজন করে চলেছেন। তবে এবার সপ্তাহব্যাপী এই শিবিরের উদ্যোগী হয়েছে খোদ পুলিশ কমিশনার গৌরব শর্মা। তার উদ্যোগেই সোমবার থেকে শুরু হয়েছে রক্তদান শিবিরের। এদিন এনজিপি থানা মেডিকেল আউটপোস্ট ও পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডে এই শিবিরের আয়োজন করা হয়। উৎসর্গ প্রজেক্টের মধ্যে পড়ছে। আমরা এই উইকেন্ডে টার্গেট নিয়েছি প্রত্যেক থানা তিনটে করে ইউনিট ব্লাড ডোনেশনের ক্যাম্প হবে। আজকে যেমন এনবিএমসি ওপি আছে, পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড আছে, আর এনজিপি পিএস আছে। এরকম ছদিনে প্রত্যেকটা ফাড়ি ওপি ট্রাফিক গার্ড মিলে তিনটে করে পার ডে থাকছে। এটা মাননীয় সিপি সাহেবের উদ্যোগে আমাদের এটা চালু হয়েছে করছি। আজকে আমাদের মোটামুটি 50 জন মতো ব্লাড দেবে, 50 জন ইউনিটের ব্লাড করার কথা আছে। আমরা দেখে গেলাম, এটাকে ইনগ্রেশন করে গেলাম এবং আশা করছি একটা ভালো সাড়া পাবো। সবাই ফোর্সের থেকে এবং যারা বাইরের থেকে আসছেন সবাই মানে ইয়ে দেবেন, ব্লাড দেবেন। ব্লাড এখন খুব দরকারি হয়ে পড়েছে, তো আমরা এই জন্য ব্লাডের এটা ইনিশিয়েটিভটা নিয়েছি। আশা করছি আগামী দিনগুলোতে আমরা ভালো আরও সাড়া পাবো, ভালোভাবে এভাবে কাজ করতে পারবো। ভয়ের কিছু নেই, এটা তো মানে আমরা মোটিভেট করছি এবং কেউ যদি অসুস্থ থাকে তার ডাক্তারের সাথে পরামর্শ করে যা এরকম যা যা এসওপি আছে সেগুলো ফলো করেই করা হচ্ছে। পুলিশের তরফ থেকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগটা কী কারণে? এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট এবং এছাড়াও আমরা সবসময় এটা উইকলি এবং মান্থলি একটা শিডিউল থাকে, আমাদের সিপি সাহেবের আদেশে নির্দেশেই করা হচ্ছে এবং এটা সাহেবের আদেশে আমরা এটা শুরু করেছি। আবার এটা এবার টানা ছদিন করে এবার আমরা বাড়িয়েছি, প্রত্যেক দিন তিনটে করে ওপি পিএস ট্রাফিক গার্ড মিলে থাকছে। এটা